ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি নতুন জব সার্কেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকস সিলেকশন কমিটি সচিবালয় প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা 1000। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনি সম্পূর্ণ যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, যাতে করে আপনি হচ্ছে পুরা নিয়োগ বিজ্ঞপ্তি বুঝতে পারেন এবং আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটা দেওয়া আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে বোঝাতে পারি এবং যাতে করে আপনি ফর্ম পূরণের ক্ষেত্রে কোনোরকম ঝামেলা বা কোনো সমস্যার সৃষ্টি না হয়। তো হচ্ছে ব্যাংক সিলেকশন কমিটি সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক অর্থাধিক প্রতিষ্ঠানের সমান্তরভাবে 2018 সাল ভিত্তিক নিম্ন শূন্য পদসমূহের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে হচ্ছে ক্রমিক দেওয়া আছে এবং শিরোনাম এবং বিবরণ দেওয়া আছে, তাই আমি আপনাদেরকে তাই বলতেছি। সেটা হচ্ছে পদের যে নাম সেটা হচ্ছে অফিসার জেনারেল, এবং 2 নম্বর দেওয়া আছে যে পদ সংখ্যা হচ্ছে 2046টি, সোনালী ব্যাংক লিমিটেড হচ্ছে 315টি, জনতা ব্যাংক লিমিটেড হচ্ছে 369টি, রূপালী ব্যাংক লিমিটেড হচ্ছে 477টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড 14টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 530টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 289টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন এখানে হচ্ছে 47টি, ইনভেস্টিগেশন কর্পোরেশন অফ বাংলাদেশ 5টি, ও কর্মসংস্থান ব্যাংকে 7টি। এবং এখানে বেতন স্কেল দেওয়া আছে, জাতীয় বেতন স্কেল অনুযায়ী 2015 এর টাকা হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা স্কেল, এবং উৎসাহ নিম্ন অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধার। তারপরে হচ্ছে 4 নম্বরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা, এখানে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো সাংস্কৃতি স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। 1 নম্বরে বলা আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং ঊর্ধ্বত্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম 1টি প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতি ফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2019 ও 2/3/2010 তারিখের প্রবর্তিত নং সীমা 11(5)(582) এবং সীমা 11/19/1/2007 অনুযায়ী বর্তমান প্রচারিত জিপিএ ক্ষেত্র মতো সিজিপিএ এর বিপরীতে পূর্ব প্রথম ও দ্বিতীয় বিভাগের অথবা শ্রেণী নিরূপে নির্ধারিত হবে। তো এইচএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষা ফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট বা ঊর্ধ্বতর হচ্ছে প্রথম বিভাগ এবং জিপিএ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো এখানে আর বলা হয়েছে যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে এখানে দেওয়া আছে 4 পয়েন্টের স্কেলে, 3 পয়েন্টের স্কেলে এবং 2.25 বা ঊর্ধ্বতর, কিন্তু 3 পয়েন্টের কম, 5 পয়েন্ট স্কেলে, 3.375 উন্নত, 2.813 বা ঊর্ধ্বতম, কিন্তু 3.75 এর কম, প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ এখানে দেওয়া আছে, আপনারা একটু বুঝিয়ে নেবেন। তো হচ্ছে 5 নম্বরে এখানে বলা আছে যে বয়সের যে সীমা সেটা দেওয়া আছে 1/7/2019 তারিখ। মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ব্যক্তিগত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর,
এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। এবং 6 নম্বরে যেটা বলা আছে, আবেদন পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ সময় এখানে দেওয়া আছে 8/3/2020 তারিখ রাত 11:59, এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 10/3/2020 তারিখ রাত 11:59 পর্যন্ত। তো 8 নম্বরে দেওয়া আছে যে আবেদন ফি এর পরিমাণ আছে, পরীক্ষার ফি অফেরৎযোগ্য 200 টাকা, যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। এবং 9 নম্বরে দেওয়া আছে যে আবেদন পদ্ধতি, আপনি কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই ফর্ম শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। তো অনলাইন অ্যাপ্লাই ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন এ আবেদন দাখিলের সময় ফর্ম পূরণ করার নিয়ম অন্যান্য শর্তগুলি ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনি যে ওয়েবসাইটে আবেদনটি করবেন, এই ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে, ওখানে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে কিভাবে আবেদন করবেন ওখানে সব কিছু দেওয়া আছে। দ্বিতীয় 6 নম্বরে দেওয়া আছে যে প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এসএসসি অথবা সমমান সনদপত্রে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদন ঠিক সেভাবেই লিখতে হবে। তারপরে বলা আছে প্রার্থীর স্থানীয় ঠিকানা, প্রার্থীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃপক্ষ প্রদত্ত জাতীয় সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানা, প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে। অবিবাহিত মহিলা প্রার্থীদের আবেদন দাখিল পরে বিবাহিত অবৈধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামী স্থায়ী ঠিকানা অনুকূল নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তারপরে 6 নম্বরে বলা আছে ছবি, ফটো এর স্বাক্ষর, সিগনেচার। নতুন আবেদন প্রার্থীর অবশ্যই অনলাইন অ্যাপ্লাই ফর্ম এই ছবি ও স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। তারপরে দেওয়া আছে যে অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত ঘরে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রি ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থী ও লেভেল ও এ লেভেল পাস হলে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যু সমমান সার্টিফিকেট, এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের মজুর কমিশন অথবা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্যু সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল শ্রেণী অথবা বিভাগ, জিপিএ, সিজিপিএ উল্লেখ্য তথ্য মৌলিক পরীক্ষার সময় চেক বোর্ডের অবশ্যই উপস্থিত করতে হবে। কথা অনুযায়ী মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তারপরে দেয়া আছে যে প্রাতিষ্ঠানিক পছন্দ ক্রম এখানে দেয়া আছে, তা আমি আপনাদেরকে আর বিস্তারিত না বলতেছি, আপনারা পরে অবশ্যই এগুলো দেখে নেবেন। এখানে দেয়া আছে 10 নম্বরে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর, অন্যান্য তথ্যগুলি সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদত্ত সর্বোচ্চ ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীকে নির্ধারণ করা হবে। তারপরে দেওয়া আছে 11 নম্বর, প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচিত পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথভাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে দৈনিক জাতীয় পত্রিকা প্রকাশ করা হবে। উল্লেখিত প্রার্থীদের অব্যবহিত কারণের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে এসএমএস, ইমেল, ফোন, পত্র প্রেরিত বা অন্য কোনো মাধ্যম কোনো প্রকার যোগাযোগ হবে না। 12 নম্বরে বলা আছে যে প্রার্থীদের নির্বাচনীয় পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজ প্রেরিত করা হবে না। লিখিত পরীক্ষা উল্লিখিত প্রার্থীকে অনলাইন আবেদনের প্রদত্ত পরীক্ষাটির তথ্যের সাপেক্ষে যথাযথ সনদপত্র প্রত্যয়ন মৌখিক পরীক্ষায় দিন জমা দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রার্থীর কর্তৃপক্ষ প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য কোনোরকম সাবমিটিভ ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়াও মৌখিক পরীক্ষার শেষ মেধা তালিকায় প্রস্তুতকালে
যদি কোনো প্রকার গুরুতর ত্রুটি বা অসঙ্গতি যেমন স্নাতক সমমান স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ, জন্ম তারিখ, নাগরিকত্ব সনদপত্র ইত্যাদি পরিলিখিত হলে বা অসম্পূর্ণ বা সত্য অসত্যতা পাওয়া গেলে প্রার্থীকে তালিকাভুক্ত করা হবে না। 14 নম্বরে বলা হয়েছে, চাকরি প্রার্থীদের তাদের নিয়োগকারী তথ্যপক্ষে নিম্নোক্ত ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদন কপি প্রদর্শন করতে হবে। 15 নম্বর বলা হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। 16 নম্বরে সংশ্লিষ্ট ব্যাংক, অর্থনীতি, আর্থিক প্রতিষ্ঠান প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চুক্তি সিদ্ধান্ত গ্রহণ করা সংরক্ষণ হবে। 17 নম্বরে বলা হয়েছে যে প্রণীতব্য মেধা তালিকা শুধুমাত্র এই নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ 2018 সাল ভিত্তিক 2047টি শূন্যপদে প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট ব্যাংকসমূহের 31/12/2018 তারিখের পরে শূন্য হওয়া পদের জন্য মেধা তালিকা হতে প্রার্থী নির্বাচিত করা হবে না। বিশেষ দুপুর দেওয়া আছে এখানে, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন ফরম ও নির্ধারিত ফি তত ট্র্যাকিং নাম্বার ফর্মটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া গেল। তো আমি আপনাদের বিস্তারিত হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পাওয়ার জন্য আমার ডিসক্রিপশন বক্স ফলো করবেন, ওখানে আমার যে সার্কুলারটি আপনাদের সামনে আমি আলোচনা করলাম এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে তারপরে আবেদন ফর্মটি সুস্থভাবে হচ্ছে পূরণ করবেন। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমার মূল্যবান মতামত, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবিনটি বাজিবেন যাতে করে নতুন নতুন দর্শকগুলো এবং টেক ভিডিও পেয়ে যান। ধন্যবাদ।